আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জনপদের খবরে সঙ্গে আছি নুসরাত লাবণী। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। ঈদ সামনে রেখে ব্যস্ত হয়ে উঠেছে সিরাজগঞ্জের তাঁতপল্লী। গভীর রাত পর্যন্ত তৈরি হচ্ছে বাহারি শাড়ি। এখানকার তৈরি শাড়ি স্থানীয় চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের রিপোর্ট। তাঁত সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত সিরাজগঞ্জ, বিশেষ করে শাহজাদপুর ও বেলকুচি উপজেলার উৎপাদিত বাহারি সব শাড়ি ও লুঙ্গির সুনাম দীর্ঘদিনের। প্রতিবছর ঈদকে সামনে রেখে তাঁতের খটখট শব্দ আর শ্রমিকদের ব্যস্ততায় মুখরিত থাকে তাঁতপল্লী। ঈদ চাপ বেশি, কারণ আগে চার পিস পাঁচ পিস করে কাপড় বুনছি, এখন সাত পিস আট পিস নয় পিস মহাজনে চাপ দিছে, হ্যাঁ, সেই জন্য আমরা দিন দেয়ার আলটা কাজ করছি। সারা বছর এখন বেচা কিনি কিবা করে ব্যাপারীরা তা করবো না, কিন্তু ঈদ সামনে আলি পারে রোজার পনেরো বিশটা থাক থাকাকালে ব্যাগ কাপড় থেকে সাফ করে আনা। এবার গরমে ঈদ হওয়ায় সুতি জামদানি ও সুতি শাড়ির চাহিদা রয়েছে সবচেয়ে বেশি। তবে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তাঁত মালিকদের। গরমের কারণে এবং গ্যাস কটন, মানে কটন শাড়ির উপরে চাহিদা বেশি, আমরা ওই শাড়িগুলো কটন শাড়ির ভিতরে তৈরি করেছি এবং কালারফুল শাড়ি তৈরি করেছি, যেগুলো এবং আমরা ভালো চাহিদা পাচ্ছি। বোরো মৌসুমে যদি সার্বক্ষণিকভাবে কৃষককে পানি দিয়ে যদি সেখানে বোরো উৎপাদনে যদি সহযোগিতা করতে পারেন, তাহলে কেন আমার এই এই তাঁতি ভাইদেরকে আপনারা এক মাস দুই মাসের জন্য এখানে সার্বক্ষণিকভাবে বিদ্যুৎ আপনাকে নিশ্চিত করতে হবে। সিরাজগঞ্জ জেলায় প্রায় পাঁচ লক্ষাধিক তাঁত রয়েছে। ঈদ উপলক্ষে এসব তাঁতে এখন বিভিন্ন ধরনের বাহারি শাড়ি তৈরি করছে কয়েক লক্ষাধিক তাঁতি। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিন, চ্যানেল আই। বিদেশি দাতা সংস্থার শর্তে রোহিঙ্গাদের ভাষান্তরে নিতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। দুপুরে কুতুপালং রোহিঙ্গা শিবিরের ১৭ নম্বর ক্যাম্পে দুর্যোগ মোকাবেলায় বিশেষ মহড়া অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, এসব সংস্থার দেয়া নিরাপত্তা সহ ৫২ শর্ত পূরণের চেষ্টা করছে সরকার। উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামাল, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম ও অন্যরা। মহড়ায় ৬ শতাধিক সেনা সদস্য, ৩ শতাধিক বিভিন্ন সংস্থার কর্মী, একটি হেলিকপ্টার এবং ফায়ার সার্ভিসের ২টি ইউনিট অংশ নেয়। নাটোরের যুবলীগ নেতা জামিল হোসেন মিলন নিখোঁজের তিন মাস ২৩ দিন পর ফিরে এসেছেন। মিলন শহরতলির তালতলা হাফ রাস্তার ইমদাদুল হক নিয়াজির ছেলে। নিখোঁজ হওয়ার সময় তিনি আওয়ামী লীগ থেকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। মিলনের পরিবারের অভিযোগ, পয়লা ফেব্রুয়ারি সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যায়। বুধবার রাতে তাকে ঢাকার অদূরে আবদুল্লাহপুর এলাকায় ছেড়ে দিয়ে যায়। মিলনের নামে সদর থানা সহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, সরকারি কর্মকর্তাকে মারধর এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের ১৩টি মামলা রয়েছে। পবিত্র মাহে রমজানের জমজমাট সারাদেশের ইফতার বাজার। এখন আমরা সরাসরি যাচ্ছি টাঙ্গাইলের ইফতার বাজারের খবর জানতে, সেখানে আছেন সহকর্মী মুসলিম উদ্দিন আহমেদ। মুসলিম, টাঙ্গাইলের ইফতার বাজারের অবস্থা আমাদের জানান। ধন্যবাদ নুসরাত, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের সবচেয়ে ব্যস্ততম মোড় মিরালা মোড়ে। তো সারাদেশের মতো টাঙ্গাইলেও ইফতারের বাজার বেশ জমজমাট হয়ে উঠেছে। তো টাঙ্গাইলের ইফতারের আইটেমগুলোর মধ্যে পেঁয়াজ, ছোলা, তেহরি, আলিম সহ বিভিন্ন ধরনের আইটেম এখানে বেশ জনপ্রিয়। আর টাঙ্গাইলের সহ যেহেতু মিষ্টি এবং চমচম তো রয়েছে, তো এই নিয়ে আমরা কথা বলবো এই দোকানের সাথে। তো এই বছর ইফতারে মানে কোন কোন জিনিসের বেশি চাহিদা? আমাদের আলুর চপ, বেগুনি, বুট, বুন্দিয়া, মাংস পিঠা, কলিজা পিঠা, বিভিন্ন ধরনের মানে অনেক রকম আইটেম আছে আমার কাছে, যেটা মোটামুটি খুব মানে বাজার খুব চাহিদা আর কি, রোজদারিদের খুব চাহিদা। হ্যাঁ, এইটাই আছে। তারপর আপনার হালিম আছে, শাহী হালিম, তারপর আপনার বিভিন্ন ধরনের রোল আছে, চিকেন রোল, মাংস পিঠা, তারপর আপনার চিকেন ছাসলিক, অনেক আইটেম আছে। মোটামুটি মানে বাজারে খুব চাহিদা, এটা রোজদারিদের খুব চাহিদা। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইলের ইফতার বাজারের সর্বশেষ অবস্থা। ধন্যবাদ মুসলিম। শেষ করছি জনপদের খবরের আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।